ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো এবং অ্যালডিহাইড এবং কিটোনের যে রাসায়নিক বিক্রিয়াগুলো আমরা করেছি এর আগে নিশ্চয়ই ভালো করে করেছো। তো এর আগে আমরা অ্যালডিহাইড ও কিটোনের দু ধরনের রাসায়নিক বিক্রিয়া করেছি, একটা হচ্ছে নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া এবং দ্বিতীয়টা হচ্ছে অ্যালডিহাইড ও কিটোনের সঙ্গে অ্যামোনিয়া ও অ্যামোনিয়া জাতকের বিক্রিয়া সমূহ, নিশ্চয়ই ভালো করে করেছো। আজকে অ্যালডিহাইডের নতুন এক ধরনের বিক্রিয়া করব এবং অ্যালডিহাইডের সঙ্গে সঙ্গে কিটোনের রাসায়নিক বিক্রিয়া তার মধ্যে পড়বে। অ্যালডিহাইড এবং কিটোনের আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে অ্যালডিহাইড ও কিটোনের বিজারণ বিক্রিয়া সমূহ, এটা আমরা আজকে করব। তাহলে আমরা আছি অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া সমূহতে। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যালডিহাইড ও কিটোনের বিজারণ বিক্রিয়া সমূহ, বিজারণ বিক্রিয়া সমূহ আজকে আলোচনা করব। অ্যালডিহাইড ও কিটোনের বিজারণ বিক্রিয়া এটা আমরা আলোচনা করব, বিজারণ বিক্রিয়া। দেখো, এই বিজারণ বিক্রিয়া যেটা আমি আলোচনা করব, বিজারণ বিক্রিয়া এটা তোমরা এর আগে কিন্তু একটা করেছো। কোথায় করেছো? যখন অ্যালকোহল প্রিপারেশনে করেছিলে। অ্যালকোহল যখন আমরা প্রিপেয়ার করে থাকি তখন একটা মেথড আমি নিয়েছিলাম যে অ্যালডিহাইড ও কিটোন থেকে অ্যালকোহল অ্যালকোহল প্রস্তুতি। তাহলে এখানে আমরা অ্যালডিহাইড ও কিটোনের ধর্মের মধ্যে আমরা সেটা করে ফেলতে পারবো। অর্গ্যানিকের এটাই মজা, অ্যালকোহলের যেটা প্রস্তুতি সেটা হচ্ছে অ্যালডিহাইড ও কিটোনের ধর্মের মধ্যে পড়ে যাবে। অর্থাৎ অ্যালকোহল আমরা প্রস্তুত করেছিলাম অ্যালডিহাইড এবং কিটোন থেকে, আমরা সেইখানে অ্যালকোহল চ্যাপ্টারে পড়েছিলাম অ্যালকোহলের প্রস্তুতি সেকশনটায়, আর এখানে অ্যালডিহাইড এবং কিটোনের ধর্মতে পড়বো। অর্থাৎ আমরা রিপিট করব একই জিনিস দুবার, আমরা রিপিট করব, অর্থাৎ আমরা দুবার কিন্তু পড়ব। এবং দেখো বিজারণ বিক্রিয়া, সেই জন্য বিজারণ বিক্রিয়াকে আমি কয়েকটা ভাগে ভাগ করছি। এক নম্বর, যে অ্যালডিহাইড ও কিটোনের বিজারণ দ্বারা আমি প্রথমে অ্যালকোহলে রূপান্তর করব, যে বিজারণ দ্বারা অ্যালকোহলে রূপান্তর, বিজারণ বিক্রিয়া। এক নম্বর হচ্ছে বিজারণ দ্বারা অ্যালকোহলে রূপান্তর, বিজারণ দ্বারা অ্যালকোহলে রূপান্তর, এইটা আমরা প্রথমে আলোচনা করব, অ্যালকোহলে রূপান্তর। দেখো বিজারণ দ্বারা অ্যালকোহলে রূপান্তর কিভাবে কিভাবে অ্যালডিহাইড এবং কিটোন কিভাবে অ্যালকোহলে রূপান্তরিত হতে পারে সেটা একটু দেখাই। দেখো অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি? অ্যালডিহাইডের সাধারণ সংকেত হচ্ছে এইটা, আর সি ডবল বন্ড ও এইচ, এটা হচ্ছে অ্যালডিহাইডের সাধারণ সংকেত। এবং এখান থেকে তোমাকে একটা কোনো বিজারক পদার্থ দিতে হবে। বিজারক পদার্থের মধ্যে কি দিয়েছিলাম? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এটা কিন্তু আমরা অ্যালকোহল প্রিপারেশনে পড়েছিলাম, একটু মনে করে দেখো। আর যারা যারা নোট করেছো তারা তারা তো বুঝতেই পারবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট এটা একটা খুব ভালো বিজারক দ্রব্য। এবং এখান থেকে কি করেছিলাম? বা আমি কি দিয়েছিলাম? বা সোডিয়াম বোরোহাইড্রাইড, NaBH4 তুমি দিতে পারো, সোডিয়াম বোরোহাইড্রাইড, বা H2 নিকেল ক্যাটালিস্ট এটা দিতে পারো, H2 নিকেল ক্যাটালিস্ট, নিকেল ক্যাটালিস্ট এটা দিতে পারো। তো এই যে কোনো বিজারক পদার্থ দিলেই কিন্তু এটা হবে। এবং এক্ষেত্রে কি জিনিসটা হয় সেটাও আমি বলেছিলাম, দেখো এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হাইড্রোজেনের যোগান দেবে। এবং এদের মধ্যে কি হয় দেখো, এইখানে এইখানে এই বন্ধনটা আমি বলেছিলাম, দেখো এই বন্ধনটা ব্রেক হয়, এই বন্ধনটা ব্রেক হয় এই সি এবং ও এর মধ্যে, এই বন্ধনটা ব্রেক হয়, এই বন্ধনটা ব্রেক হয়, এবং এখানে একটা হাইড্রোজেন লাগে। মানে যেহেতু একটা বন্ধন ব্রেক হচ্ছে সেহেতু এখানে একটা হাইড্রোজেন আমাদের দিতে হবে, কারণ কার্বনের একটা যদি তো ফ্রি হচ্ছে মানে তোমাকে একটা হাইড্রোজেন সেখান দিয়ে ফিল আপ করতে হবে। এবং সেই হাইড্রোজেনটা কোথা থেকে আসবে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট বা সোডিয়াম বোরোহাইড্রেট বা H2 নিকেল ক্যাটালিস্ট থেকে সেই হাইড্রোজেনটা আসবে। এবং এই অক্সিজেনের যেহেতু একটা ভ্যালেন্সি ফ্রি হচ্ছে, সুতরাং এই অক্সিজেনের সঙ্গে একটা H কিন্তু দিতে হবে। এটা তোমার মনে মনে চিন্তা, এটা কিন্তু তোমার মনে মনে চিন্তা করতে হবে। আমি তোমাকে একটা শর্ট ট্রিক্স এর মাধ্যমে দেখাচ্ছি, এটা মনে মনে চিন্তা করতে হবে। এবং এক্ষেত্রে কি হচ্ছে দেখো, এক্ষেত্রে কি তৈরি হচ্ছে? আর আর এখানে CHH, মানে কি হচ্ছে? CH2 আর CH2 আর উপরে কি? OH। তাহলে এখানে কি তৈরি হচ্ছে? আর CH2OH, এটা হচ্ছে একটা বড় অ্যালকোহল এবং এটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। দিস ইজ দ্য মেকানিজম, দিস ইজ দ্য শর্ট ট্রিক্স ফর কনভার্টিং অ্যালডিহাইড ইন্টু অ্যালকোহল। তাহলে আমরা বিজারণ বিক্রিয়া, আমরা অ্যালডিহাইডের বিজারণ বিক্রিয়া করে কি পেলাম? অ্যালকোহল পেলাম। এবার একটা স্পেসিফিক অ্যালডিহাইড নিয়ে নিই চলো। যেমন ধরো আমি এখানে একটা নিয়ে নিয়েছি CH3CHO, এই একটা স্পেসিফিক আমি অ্যালডিহাইড নিয়েছি, এটার নাম কি? অ্যাসিড অ্যালডিহাইড। আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট আমি প্রেফার করছি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট সব থেকে ভালো বিজারক রূপে কাজ করবে, এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট আমি প্রেফার করছি। এবং লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিলে কি হবে? সেই একই মেকানিজমে দেখো, এইখানে একটা হাইড্রোজেন দেবে, এইখানে একটা হাইড্রোজেন দেবে, মানে এখানে একটা বন্ডটা ব্রেক করবে, বন্ডটা ব্রেক করবে। তোমাদের এটা মনে মনে কল্পনা করতে হবে, তুমি পরীক্ষায় এটা দেখাবে না, এটা মনে মনে, যে এখানে একটা বন্ড যদি ব্রেক করে এখানে একটা হাইড্রোজেন, আর উপরে ও এর সঙ্গে একটা তার ভ্যালেন্সি ফ্রি হয়েছে বলে উপরে ও এর সঙ্গে একটা হাইড্রোজেন। এবার তুমি এখানে কি হচ্ছে দেখো, CH3 CH3 CH2 CH2 CH2
CH2OH ব্যাস তৈরি হয়ে গেল অ্যালকোহল অ্যালকোহল তৈরি হয়ে গেল এবং এটা কি অ্যালকোহল ইথাইল অ্যালকোহল সবসময় মনে রাখতে হবে তুমি যত কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড নেবে তত কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি হবে প্রাইমারি অ্যালকোহল খেয়াল থাকবে যেমন ধরো তুমি যদি এখানে ফর্মালডিহাইড নাও HCHO ফর্মালডিহাইডের সংকেত হচ্ছে HCHO তুমি এখানে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দাও তাহলে কি হবে এখানে এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড নিয়েছো তাহলে এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি হবে এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল মানে কি অ্যালকোহল মানে কি মিথাইল অ্যালকোহল তাহলে কি তৈরি হবে CH3OH মিথাইল অ্যালকোহল তৈরি হয়ে গেল তাহলে বুঝতে পারলে তাহলে এটা আমরা কিন্তু অ্যালডিহাইডের আমি বিজারণ করে আমি কিন্তু অ্যালকোহলে রূপান্তর করতে পারলাম এবং এদের চরিত্র কোন ধরনের অ্যালকোহল এটা হচ্ছে এক ডিগ্রি অ্যালকোহলে আমি রূপান্তর করতে পারলাম এবার আমি কিটোনের বিজারণ করি কিটোনের মধ্যে আমি কিটোনের এটা হচ্ছে অ্যালডিহাইডের বিজারণ এইগুলো সবই আমি অ্যালডিহাইডের ক্ষেত্রে দেখালাম এটা সবই হচ্ছে অ্যালডিহাইড অ্যালডিহাইডের ক্ষেত্রে আমি এটা ব্যবহার করলাম এবং এক্ষেত্রে কি তৈরি হলো এক্ষেত্রে সবই কিন্তু এক ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো এক ডিগ্রি অ্যালকোহল কিন্তু তৈরি হলো এক ডিগ্রি অ্যালকোহল মানে নিশ্চয়ই জানো কোনটা কিরকম এক ডিগ্রি অ্যালকোহল এই ওইসটা যে কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বনটা এক্ষেত্রে ওইসটা যে কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বনটা একই কার্বন একটাই কার্বনের সঙ্গে যুক্ত সেই জন্য এক ডিগ্রি অ্যালকোহল আর এটাকে আমরা জিরো ডিগ্রি বলতে পারি CH2OH জিরো ডিগ্রি কারণ এই ওইসটা যে কার্বনের সঙ্গে যুক্ত সেটার সঙ্গে কোনো কার্বন যুক্ত নেই সুতরাং এটা জিরো ডিগ্রি অ্যালকোহল আমরা বলতে পারি এবার চলো কিটোনের বিজারণ করি কিটোন যদি হয় যদি আমি কিটোনের বিজারণ করি কিটোন এই কিটোনের যদি আমি বিজারণ করি কিটোনটা আমি অ্যাসিটোন নিয়ে নিচ্ছি আমাদের একটা অতি পরিচিত কিটোন হচ্ছে অ্যাসিটোন CH3COCH3 হচ্ছে অ্যাসিটোন এই কিটোনটা নিলাম অ্যাসিটোন এই অ্যাসিটোনটাকে আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা আমি যদি বিজারণ করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট আমি দিচ্ছি যদি বিজারণ করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট বা সোডিয়াম বোরাইড যে কোনো তুমি দিতে পারো তাহলে কি হবে দেখো এই ক্ষেত্রেও সেই একই ট্রিক্স এইখান থেকে একটা হাইড্রোজেন যুক্ত করবে এই বন্ধনটা একটা ব্রেক হচ্ছে আর এখানে ওয়েস সঙ্গে একটা এই যোগ করবে ব্যাস তাহলেই হয়ে যাবে মনে মনে তাহলে কি হচ্ছে দেখো CH3CH CH3CH এদিকে OH এবং এদিকে CH3 এটার নাম কি এটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল এটা আমি তোমাদের আগেও বলেছি এটা 2 ডিগ্রি অ্যালকোহল বলতে তোমরা একটা নামই মনে রাখো আইসোপ্রোপাইল অ্যালকোহল গোটা 12 এ কিন্তু এই 2 ডিগ্রি অ্যালকোহল বলতে একটা অ্যালকোহলই তুমি একটু খেয়াল রাখো তাহলেই গোটা 12 এ চলে যাবে কোনো অসুবিধা নেই তাহলে এইটা হচ্ছে দেখো এইটা কিটোন থেকে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট বিজারণ হয় তাহলে কিসের রূপান্তরিত হতো অ্যালকোহলের এবং এই অ্যালকোহলটা কি ধরনের অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল তাহলে কিটোন থেকে আমরা যদি বিজারণ করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা সেটাতে কি হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহলে রূপান্তর হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহলে রূপান্তর হচ্ছে বুঝতে পারলে এবং এখানে বিজারণ বিক্রিয়াটা কেন হচ্ছে দেখো বিজারণ বিক্রিয়াটা হাইড্রোজেন তো যুক্ত হচ্ছে আর হাইড্রোজেন অ্যাডিশন ইজ কল্ড রিডাকশন সুতরাং হাইড্রোজেন যেহেতু যুক্ত হচ্ছে সুতরাং বিজারণ হচ্ছে সুতরাং আমরা বিজারণ দ্বারা অ্যালকোহলে রূপান্তর আমরা কিন্তু করে দেখালাম এই প্রক্রিয়ায় আমরা বিজারণ দ্বারা অ্যালকোহলে রূপান্তর করতে পারি অ্যালডিহাইড এবং কিটোন থেকে অ্যালকোহলে রূপান্তর করতে পারি এবং সেখানে একটা বিজারক দ্রব্য হিসেবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম বোরোহাইড্রাইড বা H2 নিকেল ক্যাটালিস্ট ব্যবহার করে আমরা অ্যালডিহাইড থেকে যদি বিজারণ করি তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল এবং 2 ডিগ্রি এবং কিটোন থেকে যদি বিজারণ করি তাহলে কিন্তু আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো তাহলে এটা আমরা ফার্স্ট বিজারণ দ্বারা অ্যালকোহলে রূপান্তর হয়ে গেল এবার আমরা বিজারণ দ্বারা অ্যালকেনে রূপান্তর করব অত্যন্ত ইম্পর্টেন্ট খুব ভালো করে শুনবে বিজারণ দ্বারা অ্যালকেনে রূপান্তর বিজারণ দ্বারা অ্যালকেনে রূপান্তর 2 নম্বর আমরা করব সেটা হচ্ছে বিজারণ দ্বারা অ্যালকেনে রূপান্তর খুব ভালো করে শুনবে এখানে দুটো নেম রিঅ্যাকশন আছে খুব ভালো করে এই জিনিসটা করতে হবে 2 নম্বর আমরা যেটা করব সেটা হচ্ছে বিজারণ দ্বারা অ্যালকেনে রূপান্তর 2 নম্বর যেটা করব যে বিজারণ দ্বারা অ্যালকেনে রূপান্তর এখানে আলাদা আমি রিয়েজেন্ট দেবো এবং রিয়েজেন্ট দিলে অ্যালডিহাইড এবং কিটোন বিজারিত অ্যালকেনে পরিণত হবে অ্যালকেন মানে সিঙ্গেল বন্ডেড হাইড্রোকার্বন যেটা সেটা হচ্ছে অ্যালকেন সিঙ্গেল অ্যালকেনে রূপান্তর দেখো এখানে আমি দুটো নেম রিয়াকশন করব তিন এটা দুটো নেম রিয়াকশন করবো দুটোই নেম রিয়াকশনে কিন্তু খুব ইম্পর্টেন্ট 1 নম্বর আমি যেটা করব সেটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ দ্বারা ক্লাস 11 এ তোমরা করেছিলে ক্লিমেনসন বিজারণ দ্বারা নামটা শোনা হয়তো তোমরা প্রসেসটা ভুলে গেছো ক্লিমেনসন বিজারণ দ্বারা ক্লিমেনসন রিডাকশন বিজারণ দ্বারা দেখো ক্লিমেনসন বিজারণে কি হয় ক্লিমেনসন বিজারণে কি হয় দেখো কোন একটা অ্যালডিহাইড তুমি নাও অ্যালডিহাইড হচ্ছে আমি অ্যালডিহাইড নিচ্ছি আর সি ডবল বন্ড ও এইচ আর সি এইচ এটা একটা অ্যালডিহাইড একে তুমি জিঙ্ক এইচ জি আর গাঢ় ইসিএল দ্বারা বিজারণ করতে হবে এটাকে জিঙ্ক এইচ জি এটা একটা ধাতু সংকর এবং একেটাকে আমি জিঙ্ক অ্যামালগাম বলবো এইচ জি এইচ জি মানে হচ্ছে পারদ পারদের সঙ্গে পারদের ধাতু সংকরগুলোকে সাধারণত অ্যামালগাম বলা হয় তোমরা জানো তো জিঙ্ক এইচ জি মানে
জিঙ্ক অ্যামালগাম, মানে জিঙ্কের জিঙ্ক এবং পারদ ধাতু সংকর, জিঙ্ক এবং পারদ ধাতু সংকর এবং সেখানে গাঢ় এইচসিএল দেবো, এবং জিঙ্ক এবং এই যে ধাতু সংকর এবং গাঢ় এইচসিএলের সঙ্গে বিক্রিয়ায় কিন্তু হাইড্রোজেন উৎপন্ন হবে, সেই হাইড্রোজেনটা কিন্তু একে বিজারিত করবে। এবং এখানে ট্রিক্সটা দেখো কিভাবে বিজারিত হবে, এইখানে যেটা হবে এই সিও গ্রুপটা, এই সিও গ্রুপটা, এই সিও গ্রুপটা টোটালটাই ট্রান্সফার হবে সিএইচ টু গ্রুপে ট্রান্সফার হবে, এটাই হচ্ছে শর্ট ট্রিক্স। এই জিঙ্ক এইচ জি গাঢ় এইচসিএল দিয়ে যদি তুমি বিজারণ করো, এটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ, অ্যালডিহাইডকে যদি বিজারণ করো বা কিটোনকে বিজারণ করো, এই সিও গ্রুপটা সিএইচ টু গ্রুপে ট্রান্সফার হবে, এই কথাটা তুমি মাথায় ঢুকিয়ে নাও। তাহলে এখানে কি আসবে দেখো, এখানে যেটা আসবে সেটা কি, আর আমি করলাম সিও গ্রুপটার জায়গায় সিএইচ টু, আর এখানে একটা এইচ, তার মানে কি আর সিও গ্রুপটার জায়গায় সিএইচ টু, একটা এইচ মানে কি আর সিএইচ থ্রি এটাতে পরিণত হবে। এটা হচ্ছে এক প্রকার অ্যালকেন, এটা কি, এটা একটা অ্যালকেন, এটা একটা অ্যালকেন, কারণ এখানে সবই অ্যালকিল গ্রুপ আছে এবং অ্যালকিল গ্রুপগুলো সিঙ্গেল বন্ডেড দ্বারা যুক্ত আছে, সুতরাং এরা কিন্তু অ্যালকেন, বুঝতে পারলে। এরকম একটা স্পেসিফিক আমি বিজারণ বিক্রিয়া দেখাই, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। আমি ধরো এখানে নিয়ে নিচ্ছি, আমি নিয়ে নিচ্ছি আমাদের অতি পরিচিত অ্যাসিটালডিহাইড নিয়ে নিচ্ছি, সিএইচ থ্রি সি ডবল বন্ড ও এইচ, এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইডে জিঙ্ক এইচ জি গাঢ় এইচসিএল আমি যোগ করবো, আমি এখানে ডু লিখছি সেম রিয়েজেন্ট, জিঙ্ক এইচ জি গাঢ় এইচসিএল আমি যোগ করবো, এবং এখানে আমি কি পাবো, এই সিও গ্রুপটাকে, এই সিও গ্রুপটাকে সিএইচ টু গ্রুপে ট্রান্সফার করো, এই বিজারণ বিক্রিয়া এটাই হয়, সিও গ্রুপটাকে সিএইচ টু গ্রুপে ট্রান্সফার করো। তাহলে দেখো এখানে কি হচ্ছে, সিএইচ থ্রি এখানে যেটা পাচ্ছ তুমি দেখো, এখানে সিএইচ থ্রি পাচ্ছ এটুকু নিশ্চিত, এই সিএইচ থ্রি, আর এখানে কি পাচ্ছ সিএইচ টু আর এই একটা এইচ, মানে কি হচ্ছে সিএইচ থ্রি। তাহলে তুমি কি পাচ্ছ, অ্যালকেন, এবং এই অ্যালকেনটার নাম কি ইথেন, দুই কারণ বিশিষ্ট অ্যালকেন মানে কি ইথেন পাচ্ছ, তাহলে তুমি এখানে পাচ্ছ নিশ্চিতভাবে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা নেম রিয়াকশন, যার নাম আমি ক্লিভেনসন বিজারণ বলছি, খুব খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, তোমাদের পরীক্ষায় এটা দেবে, এখানে অ্যালডিহাইড অ্যাসিটালডিহাইড বা যে কোনো একটা অ্যালডিহাইড দেবে, এবং এখানে জিঙ্ক এইচ জি গাঢ় এইচসিএল দিয়ে দেবে, এখানে কি উৎপন্ন হবে, তোমার খেয়াল রাখতে হবে এখানে যে কার্বনিল গ্রুপটা সিএইচ টু গ্রুপে পরিণত হবে, এটাই বেসিক ফ্যাক্টর। এই জায়গাটা হলো, যেমন ধরো এখানে যদি আমি ফরমালডিহাইড দিই, ফরমালডিহাইড এইচ সি ডবল বন্ড ও এইচ, এই সি ডবল বন্ড ও এইচ, এখানে যদি তুমি জিঙ্ক এইচ জি গাঢ় এইচসিএল দাও ডু আমি করছি, তাহলে কি হবে দেখো, তাহলে এই সিও গ্রুপটা সিএইচ টু গ্রুপে পরিণত হবে, তোমার একটাই ফান্ডা সি সিও গ্রুপটা সিএইচ টু গ্রুপে পরিণত হবে। তাহলে দেখো কি হচ্ছে, এখানে একটা এইচ, তাহলে সিএইচ টু, এই সিএইচ টু আর এখানে একটা এইচ, এখানে একটা এইচ, তাহলে কি হচ্ছে সিএইচ ফোর, তাহলে এখানে কি আমি অ্যালকেন পাবো সিএইচ ফোর, বুঝতে পারলে। আর একটা জিনিস মনে রাখবে, যত কার্বন বিশিষ্ট তুমি এখানে অ্যালডিহাইড ব্যবহার করবে তত কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবে, একদম সেম, মানে একদম শর্ট ট্রিক্স, এর তো তুলনায় ভালো একটি জিনিস হয় না। তুমি যদি এখানে দুই কার্বন বিশিষ্ট যদি তুমি অ্যালকেন ব্যবহার করে থাকো, দুই কার্বন বিশিষ্ট সরি দুই কার্বন বিশিষ্ট যদি তুমি অ্যালডিহাইড ব্যবহার করে থাকো, তাহলে তুমি দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবে, এক কার্বন বিশিষ্ট যদি অ্যালকেন অ্যালডিহাইড ব্যবহার করে থাকো, তাহলে এক কার্বন বিশিষ্ট তুমি অ্যালকেন পাবে, এর মতো আর কি, আর কি বলবো, এটা শর্ট ট্রিক্স। সুতরাং এটা হলো, তুমি যদি কিটোন, যদি কিটোন করে থাকো, কিটোন, কিটোনের ধরো একটা কিটোন আমি করছি দেখো, অ্যাসিটোন নিয়ে এই ক্লিমেনসন বিজারণ করছি, জিঙ্ক এইচ জি গাঢ় এইচসিএল, জিঙ্ক এইচ জি গাঢ় এইচসিএল সবেতেই থাকবে ডু, আমি ডু করছি, মানে এই জিঙ্ক এইচ জি গাঢ় এইচসিএল সবেতেই লাগাচ্ছি, তাহলে সিও গ্রুপটা কিসে পরিণত হবে, সিও গ্রুপটা পরিণত হবে সিএইচ টু গ্রুপে। তাহলে কি হচ্ছে দেখো, এখানে কি তৈরি হবে, সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ থ্রি, সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ থ্রি, এটার নাম কি প্রোপেন, বুঝতে পারলে। এখানে তিন কারণ বিশিষ্ট তুমি, তিন কারণ বিশিষ্ট তুমি এখানে কিটোন নিয়েছো, এটা কিটোন, তাহলে তিন কারণ বিশিষ্ট তুমি অ্যালকেন পেয়ে যাবে, এবং কি সিএইচ টি সিএইচ টু সিএইচ, এটার নাম হচ্ছে প্রোপেন, ঠিক আছে। খুব ভালো করে এই জিনিসটা করবে, তোমাদের যদি অর্গ্যানিকের পরে মানে মানে অ্যারোমেটিক যদি পড়ে দেখো, অ্যারোমেটিক একটা যদি কিটোন পড়ে, অ্যারোমেটিক কিটোন মানে এখানে সিও সিএইচ, এটার নাম কি বলেছিলাম মনে আছে, অ্যাসিটোফেনন, এটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন, আমি বলেছিলাম বারবার ধরে এর নামটা মুখস্থ করতে হবে, এটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন, এবং অ্যাসিটোফেননে যদি তুমি জিঙ্ক এইচ জি গাঢ় এইচসিএল দাও, তুমি একই জিনিস করবে, সিও গ্রুপটাকে সিএইচ টু গ্রুপে পরিণত করবে, তাহলে আর কি হবে, এখানে দেখো এখানে তৈরি হবে যেটা, সেটা হচ্ছে এইরকম, এই বেনজিন রিংয়ের সঙ্গে সিও গ্রুপটা যদি সিএইচ টু গ্রুপে পরিণত হয় তাহলে কি হবে সিএইচ টু সিএইচ থ্রি, এবং এর নাম কি হলো, এর নাম হচ্ছে ইথাইল বেনজিন। বহুবার পরীক্ষায় পড়েছে, এখানে প্রত্যেকটা ডু দিচ্ছি মানে প্রত্যেকটাতেই কিন্তু রিয়েজেন্ট আছে জিঙ্ক এইচ জি গাঢ় এইচসিএল, এটাই হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার রিয়েজেন্ট। সুতরাং প্রত্যেকটার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সিও সিএইচ টি, এখানে সিও, এখানে যে কার্বনিক গ্রুপটা আছে সেই কার্বন গ্রুপটাকে সিএইচ টু গ্রুপে পরিণত করো। দেখো প্রত্যেকটা আমি অনেক এক্সাম্পল দিয়েছি, যদি বেনজালডিহাইড করো, বেনজালডিহাইডের সংকেত কি, বেনজালডিহাইডের সংকেত হচ্ছে এইটা, বেনজালডিহাইডের সংকেত হচ্ছে এইটা সি ডবল বন্ড ও এইচ, এটা হচ্ছে বেনজালডিহাইডের সংকেত,
একে তুমি জিন কে জি কার ওএসএল দিলে ডিমেনশন মিলন যদি করো তাহলে কি হবে সিও গ্রুপটা কিসে পরিণত হবে সিএইচ2 গ্রুপে সিএইচ2 সিএইচ2 আর একটা এইচ তাহলে কি হচ্ছে সিএইচ3 তাহলে বেনজিন রিং এর উপর কি আসছে সিএইচ3 এবং সিএইচ3 মানে কি সিএইচ3 মানে এখানে টোলুইন এটা যে বেনজিন রিং এর উপর সিএইচ3 মানে টোলুইন উৎপন্ন হচ্ছে দেখো এর তুল্য আর জিনিস কি আছে তোমরা এরকম প্রত্যেকটা জিনিস করবে তোমরা এরকম ডু ডু লিখে প্র্যাকটিস করবে না তোমরা প্রত্যেকটাতে জিন কে জি গাড়ো সেল লিখে প্র্যাকটিস করবে আমি এখানে সময় বাঁচানোর জন্য আমি ডু লিখছি মানে এখানে বিক্রিয়াটা এরকম দেখানোর জন্য ডু লিখছি তোমরা কিন্তু প্র্যাকটিস করবে দেখো এর বাইরে কিন্তু আর কিছু থাকবে না তো যেরকমই তুমি অ্যালডিহাইড কিটোন পাও খালি যেখানে অ্যালডিহাইড কিটোনের মধ্যে কার্বনিল গ্রুপটা আছে সেই কার্বনিল গ্রুপটাকে তুমি কার্বনিল গ্রুপটা যে সিও আছে সেই সিওটাকে তুমি সিএইচ2 তে পরিণত করবে যদি এই রিয়েজেন্টটা দেখতে পাও তাহলেই তোমার কিন্তু নাম্বার চলে আসবে এবং তুমি সঠিক উত্তর করতে পারবে তাহলে দেখো ক্লিমেনশন বিজারণ দ্বারা অ্যালকেনে রূপান্তর আমি করলাম দ্বিতীয় আমি যে বি যেটা করব দেখো বিটাও খুব খুব ইম্পর্টেন্ট একটা নেম রিয়াকশন উলফ কিসনার বিজারণ দ্বারা এটা আমি মুছে দিচ্ছি ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও এবং প্র্যাকটিস করবে এটা এবং দ্বিতীয় আমি বিজারণ দ্বারা অ্যালকেনে রূপান্তরে আমি দ্বিতীয় যে মেথডটাকে বেছে নেব সেটা হচ্ছে উলফ কিসনার বিজারণ দ্বিতীয়টা যে আমি বেছে নেব সেটা হচ্ছে বি আমি বি করব এটা উলফ কিসনার বিজারণ দ্বারাও কিন্তু আমরা অ্যালকেনে রূপান্তর করতে পারবো অ্যালডিহাইড এবং কিটোনকে উলফ কিসনার কিসনার উলফ কিসনার উলফ কিসনার বিজারণ দ্বারা উলফ কিসনার এটা নেম রিয়াকশন একটা আগেরটা যেমন ক্লিমেনশন বিজারণ একটা নেম রিয়াকশন উলফ কিসনার বিজারণ এটাও একটা নেম রিয়াকশন উলফ কিসনার বিজারণ দ্বারাও কিন্তু আমরা অ্যালডিহাইড এবং কিটোন থেকে আমরা অ্যালকেনে পরিণত করতে পারবো প্রথম স্টেপ এটা এই স্টেপটা দুভাগে ভাগ করা যায় এই দুভাগে কি স্টেপ ওয়ান দেখো স্টেপ ওয়ান কি হবে স্টেপ ওয়ানে আমরা কি করি কোন একটা অ্যালডিহাইড আমি নিচ্ছি অ্যালডিহাইড ধরো আমি অ্যাসিটালডিহাইড নিচ্ছি সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি এটা অ্যাসিটালডিহাইড নিলাম এই অ্যাসিটালডিহাইডের সঙ্গে আমি হাইড্রাজিনের বিক্রিয়া করব জাস্ট আমি লাস্ট এপিসোডে কিন্তু হাইড্রাজিনের সংকেত তোমাকে দেখিয়েছি এবং হাইড্রাজিনের সঙ্গে অ্যাসিটালডিহাইডের বিক্রিয়াও দেখিয়েছি হাইড্রাজিন মানে কি মনে পড়ছে দেখো NH2 NH2 এটা হচ্ছে হাইড্রাজিন তো হাইড্রাজিনের বিক্রিয়া ঘটাবো হাইড্রাজিন হাইড্রাজিন হচ্ছে NH2 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 এবং তার সঙ্গে সঙ্গে NH2 এটার নাম কি এটার নাম হচ্ছে হাইড্রাজিন আমি কিন্তু লাস্ট এপিসোডে এটা কিন্তু করিয়েছি এবং এর সঙ্গে অ্যালডিহাইডের বিক্রিয়া করিয়েছি হাইড্রাজিন ঠিক আছে এই হাইড্রাজিন যদি বিক্রিয়া করে কি হবে দেখো এখান থেকে জল বেরিয়ে যাবে জল বেরিয়ে যা এই জলটা বেরিয়ে গেল জলটা বেরিয়ে যাওয়ার পরে কি উৎপন্ন হয় দেখো এখানে তৈরি হচ্ছে সিএইচ থ্রি আচ্ছা আমি অ্যালডিহাইড নিচ্ছি সরি এখানে অ্যালডিহাইড নিচ্ছি আমি অ্যালডিহাইড মানে অ্যাসিটালডিহাইড আমি নিচ্ছি সিএইচ থ্রি সিএইচও অ্যাসিটালডিহাইড নিচ্ছি অ্যাসিটালডিহাইড মানে আমি কিটোন নিইনি আমি অ্যাসিটালডিহাইড নিচ্ছি কিটোনও বিক্রিয়া হবে আমি অ্যাসিটালডিহাইড নিচ্ছি তাহলে পরে আমি তোমার কিটোনটা দেখিয়ে দেবো তাহলেও হবে একই জিনিস তো দেখো এখানে সিএইচ থ্রি সি এইচ সিএইচ থ্রি সিএইচ এবং ডবল বন্ড এই জলটা বেরিয়ে গেলে থাকার তারপরে কি থাকছে ডবল বন্ড এন এন এইচ টু এই জলটা বেরিয়ে যাওয়ার পর কি থাকছে ডবল বন্ডের সঙ্গে এন এন এইচ টু সেটাই লিখেছি এবং এটার নাম কি এটার নাম হচ্ছে হাইড্রাজন এটার নাম হচ্ছে হাইড্রাজন এবং যেহেতু এটা অ্যাসিটালডিহাইড থেকে পাওয়া গেছে সুতরাং এর নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড হাইড্রোজন এবং অ্যাসিটালডিহাইড হাইড্রোজন বা এটাকে আমি হাইড্রাজন টাইপের কম্পাউন্ড বলতে পারি হাইড্রাজন এটা লাস্ট এপিসোডে করেছি এটা হচ্ছে হাইড্রাজিন এবং হাইড্রাকে থেকে আমি পেলাম হাইড্রাজন এটা আমার স্টেপ ওয়ান উল কৃষ্ণের বিজারণের প্রথম ধাপটা হচ্ছে এইটা সেকেন্ড স্টেপ স্টেপ টু স্টেপ টু এটাতে আমরা কি পাবো স্টেপ নাম্বার টুতে এই দেখো যে আমি যে জিনিসটা পেয়েছি যে প্রোডাক্টটা এখানে পেলাম সেটা আমি এখানে লিখছি হাইড্রাজনটাকে সিএইচ থ্রি সিএইচ ডবল বন্ড এন এন এইচ টু এটা পেলাম সিএইচ থ্রি সিএইচ ডবল বন্ড এন এন এইচ টু এটা পেয়েছি এই যে আমি এখানে যে হাইড্রাজনটাকে পেলাম এটাকে আমি ইথিলিন গ্লাইকল দ্রাবকে ইথিলিন গ্লাইকল মনে আছে সিএইচ টু এইচ সিএইচ টু এইচ আমি ইথিলিন গ্লাইকল মারণ করে লিখছি ইথিলিন গ্লাইকল দ্রাবকে ইথিলিন গ্লাইকল দ্রাবকে দ্রবীভূত কেওইচ কেওইচ মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সি টু এইচ ফাইভ ও এনএ সোডিয়াম ইথক্সাইড যে কোনো তুমি জিনিস লাগাতে পারো ইথিলিন গ্লাইকল দ্রাবকে দ্রবীভূত কেওইচ বা সি টু এইচ ফাইভ ও এনএ সোডিয়াম ইথক্সাইড এটাকে লাগাতে পারো এবং এই এইটাকে নিয়ে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি এটাকে উত্তপ্ত করতে পারো 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে তুমি উত্তপ্ত করতে পারো এবং উত্তপ্ত করলে কি হবে এক্ষেত্রে যেটা হবে দেখো এক্ষেত্রে এই যে নাইট্রোজেন এখানে দেখো এই একটা এন আর এনটা কি আছে নাইট্রোজেন
এই নাইট্রোজেন গ্যাসটা বেরিয়ে যাবে। নাইট্রোজেন গ্যাসটা বেরিয়ে যাওয়ার পরে কি হচ্ছে দেখো, এই যে আছে জিনিসটা সেটা জুড়ে যাবে সিএইচ থ্রি, এখানে সিএইচ আর এখানে একটা এইচ টু, তাহলে কি হচ্ছে এই সিএইচ আর একটা এইচ টু, তাহলে কি হচ্ছে সেটাও সিএইচ থ্রি হচ্ছে। তাহলে এখানে দেখো সিএইচ থ্রি, এই সিএইচ থ্রি লিখে দিলাম, এই সিএইচ আর একটা এইচ টু, তাহলে কি হচ্ছে সিএইচ থ্রি। তাহলে দেখো তৈরি হয়ে গেল, তৈরি হয়ে গেল কি, তৈরি হয়ে গেল অ্যালকেন, এবং এটা কি অ্যালকেন, এটা হচ্ছে ইথেন। তো দেখো এই হচ্ছে উলফ-কিস্টনার বিজারণ বিক্রিয়া, অত্যন্ত ইম্পর্টেন্ট উলফ-কিস্টনার বিজারণ বিক্রিয়া। এটাতে তোমাকে দুটো জিনিস দিয়ে দেবে, এখান থেকে এই হাইড্রোজেন দিবে, হাইড্রোজেন থেকে এটা তোমাকে বার করতে হবে, তারপর হাইড্রোজেন দেওয়ার পরে এই রিয়েজেন্টটা তোমাকে দিয়ে দেবে, তোমাকে এখানে কি হবে সেটা বার করতে হবে। এরকম কিন্তু বহুবার পরীক্ষা এসেছে উলফ-কিস্টনার বিজারণ বিক্রিয়া, নেম রিয়াকশন অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং এটা কিটোনের ক্ষেত্রেও একই জিনিস হবে, খালি কিটোনের ক্ষেত্রে তোমাদের একটা মনে রাখতে হবে এই এইচ এর জায়গায় সিএইচটি হবে, তাহলেই তো কিটোন। সুতরাং কিটোনের ক্ষেত্রে অ্যাসিটোনের ক্ষেত্রে এই বিক্রিয়াটা করে দেখবে, অ্যাসিটোনের ক্ষেত্রে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে অ্যাসিটোনের কার্বন সংখ্যা কত, অ্যাসিটোনের কার্বন সংখ্যা হচ্ছে তিন, সুতরাং আমরা তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো। তিন কার্বন বিশিষ্ট অ্যালকেনটা কি, তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন হচ্ছে প্রোপেন। এটাতে যে অ্যালডিহাইড নিলাম কার্বন সংখ্যা কত, দুটো, তাহলে মানে শেষে যেটা অ্যালকেনটা পাবো সেটাতে কার্বন সংখ্যা কটা পাবো, দুটোই পাবো। যতগুলো তুমি কার্বন সংখ্যা বিশিষ্ট কার্বনিল কম্পাউন্ড নেবে ততগুলো কার্বন সংখ্যা বিশিষ্ট তুমি অ্যালকেন পাবে। এই হচ্ছে উলফ-কিস্টনার বিজারণ এবং আমাদের এর আগে যেটা করলাম ক্লেমেনসন বিজারণের মূল কথা। সুতরাং এই দুটো বিক্রিয়া দ্বারাই কিন্তু আমরা অ্যালকেনে রূপান্তর করতে পারি অ্যালডিহাইড এবং কিটোনকে, খুব ভালো করে এটা করবে। আর তৃতীয় নম্বর আমি যেটা দেখাবো উলফ-কিস্টনার বিজারণ দ্বারা খুব ভালো করে, তৃতীয় নম্বর বিজারণ দ্বারা অ্যালকেনে রূপান্তর, আমি তৃতীয় নম্বর যেটা করব, সেই তৃতীয় নম্বরটা যেটা করবো বিজারণ দ্বারা অ্যালকেনে রূপান্তর, একটা জৈব যৌগে খুব ভালো একটা বিজারক আছে, সেটা হচ্ছে রেড ফসফরাস এবং হাইড্রোআয়োডিক অ্যাসিড, রেড ফসফরাস ও হাইড্রোআয়োডিক এইচআই দ্বারা, হাইড্রোআয়োডিক অ্যাসিড দ্বারা বিজারণ, এইটা খুব ভালো একটা বিজারক দ্রব্য রেড ফসফর হাইড্রোআয়োডিক অ্যাসিড। কেবলমাত্র অ্যালডিহাইড কিটোন নয়, যে কোনো জৈব যৌগকে এই রেড ফসফরাস হাইড্রোআয়োডিক অ্যাসিড দ্বারা যদি বিজারিত করো তাহলে কিন্তু সেটা অ্যালকেনে রূপান্তর হবে। একদম একদম সিম্পল জিনিসটা মনে রাখবে। তো রেড ফসফরাস হাইড্রোআয়োডিক অ্যাসিড দ্বারা যদি আমি অ্যালডিহাইড এবং কিটোনকে যদি বিক্রিয়া করাই তাহলে কিন্তু তত কার্বন বিশিষ্ট, কিন্তু আমরা যত কার্বন বিশিষ্ট আমি অ্যালডিহাইড কিটোন নেবো তত কার্বন বিশিষ্ট কিন্তু অ্যালকেনের পাবো। একদম সিম্পল ইজ দ্যাট। তাহলে দেখো এখানে যদি আমি অ্যাসিটালডিহাইড নিই সিএইচটি সিএইচও, আমি সংকেত দিয়ে গঠন সংকেত দিয়ে করছি না, নর্মাল লিখলাম সিএইচটি সিএইচও, এখানে রেড ফসফরাস এবং হাইড্রোআয়োডিক অ্যাসিড দ্বারা বিজারণ করলাম, প্রত্যেকটাই কিন্তু হাইড্রোজেন উৎপন্ন করবে, রেড ফসফরাস হাইড্রোআয়োডিক অ্যাসিড বিক্রিয়া করবে এবং হাইড্রোজেন উৎপন্ন করবে, এবং এখানে টেম্পারেচার রাখতে হবে 150°C টেম্পারেচার রাখতে হবে। এই রাখলেই কি হবে দেখো, আমি বলেছি শর্ট ট্রিক্স, দুটো কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, দুটো কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড থেকে আমি অ্যালকেনে রূপান্তর করছি, দুই কার্বন বিশিষ্ট অ্যালকেনে রূপান্তর হবে। দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে কি, দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে হচ্ছে ইথেন। তাহলে এখানে আমরা কি পাবো, ইথেন পাবো, সিএইচ থ্রি সিএইচ থ্রি ইথেন পাবো, এখান থেকে আই টু নির্গত হবে এবং জলীয় বাষ্প নির্গত হবে, ব্যাস দ্যাটস ইট। এইগুলো না মনে রাখলেও হবে, তোমাকে মূল মনে রাখতে হবে এইটা, অর্গানিকের মেন প্রোডাক্টটা মনে রাখতে হবে। তো রেড ফসফরাস হাইড্রোআয়োডিক অ্যাসিড এবং 150°C যদি উষ্ণতায় যদি আমি অ্যাসিটালডিহাইডকে বিক্রিয়া করে তাহলে আমি পাবো অ্যালকেন, এবং সেই অ্যালকেনটা কি, যত কার্বন বিশিষ্ট আমি অ্যালকেন নিয়েছি তত কার্বন বিশিষ্ট, যত কার্বন বিশিষ্ট আমি অ্যালডিহাইড নিয়েছি তত কার্বন বিশিষ্ট অ্যালকেন, এবং অ্যালকেনের নাম হচ্ছে ইথেন। যদি আমি এখানে কিটোনের করাই, কিটোন কিটোন মানে আমরা অ্যাসিটোন করছি, সিএইচটি সিও সিএইচটি আমি গঠন সংকেত দেখাচ্ছি না, এবং এটাকে যদি রেড ফসফরাস হাইড্রোআয়োডিক অ্যাসিড 150°C সহ বিক্রিয়া করাই তাহলে কোন ধরনের অ্যালকেন উৎপন্ন হবে, কি অ্যালকেনটা উৎপন্ন হবে, তিন কার্বন বিশিষ্ট আমি কার্বনিল কম্পাউন্ড নিয়েছি যেটা হচ্ছে অ্যাসিটন, তাহলে তিন কার্বন বিশিষ্ট আমি অ্যালকেন পাবো যেটার নাম হচ্ছে সিএইচ থ্রি সিএইচ থ্রি সিএইচ 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 টু সিএইচ থ্রি, এটার নাম কি প্রোপেন, এটার নাম কি এলো প্রোপেন, প্রোপেন পাবো, তার সঙ্গে সঙ্গে আই টু নির্গত হবে এবং এইচ টু নির্গত হবে, ব্যাস হয়ে গেল। তাহলে রেড ফসফরাস হাইড্রোআয়োডিক অ্যাসিড দ্বারা আমরা বিজারণ কিন্তু করতে পারলাম। তাহলে দেখো আজকে আমরা যেটা করলাম, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অ্যালডিহাইড এবং কিটোনেট বিজারণ করলাম। বিজারণ বিক্রিয়ার মধ্যে আমরা প্রথম বিক্রিয়াতে দেখালাম অ্যালডিহাইড কিটোনেট বিজারণ দ্বারা আমরা অ্যালকোহলে রূপান্তর করলাম, এবং সেখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রেট বা এইচ টু নিকেল ক্যাটালিস্ট যে কোনো একটা ব্যবহার করলেই অ্যালডিহাইড এবং কিটোনটা কিন্তু আমাদের অ্যালকোহলে রূপান্তর হয়ে গেল। দ্বিতীয় যেটা করলাম সেটা হচ্ছে বিজারণ দ্বারা অ্যালকেনে রূপান্তর, অ্যালডিহাইড এবং কিটোন দুটোরই বিজারণ দ্বারা অ্যালকেনে রূপান্তর করা যায়, এবং এখানে তিনটে প্রসেস করলাম, ক্লেমেনসন বিজারণ দ্বারা, উলফ-কিস্টনার বিজারণ দ্বারা এবং রেড ফসফরাস হাইড্রোআয়োডিক অ্যাসিড দ্বারা। সবসময় মনে রাখবে ক্লেমেনসন বিজারণে
রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করবে জিঙ্ক এইচজি কার্বোক্সিল। উলকৃষ্ণার প্রক্রিয়াটা দুটো ধাপে ভাগ করা থাকবে, প্রথম ধাপে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া, দ্বিতীয় ধাপে ইথিলিন গ্লাইকল দ্রাবকে দ্রবীভূত কেওএইচ বা C2H5ON এর সঙ্গে বিক্রিয়া এবং 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বিক্রিয়াটা ঘটাতে হবে। আর রেড ফসফরাস হাইড্রোহাইড্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়াতেও কিন্তু আমরা অ্যালডিহাইড কিটোন থেকে আমরা অ্যালকেনে রূপান্তর করতে পারবো। এবং সবসময় জেনে রাখবে যত কার্বন সংখ্যা বিশিষ্ট আমি অ্যালডিহাইড বা কিটোন নেবো তত কার্বন সংখ্যা বিশিষ্ট কিন্তু আমি অ্যালকেনে পাবো। এই জায়গাটা সবসময় তোমাদের খেয়াল রাখতে হবে। তো সেই সঙ্গে সঙ্গে আজকের আমি এপিসোডটা এখানেই শেষ করছি। তোমরা এটা ভালো করে করবে এইগুলো জিনিস। এর পরের এপিসোডে কেবলমাত্র কিটোনের বিজারণ আমি আলোচনা করবো, সেখানে অ্যালডিহাইড সেই বিক্রিয়া সাড়া দেবে না, কেবলমাত্র কিটোন সেই বিক্রিয়া সাড়া দেবে। সেই বিক্রিয়ার ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে আসবো, শুধুমাত্র কিটোনের যেখানে বিজারণ হয় সেই বিক্রিয়ার বিজারণ নিয়ে আমি তোমাদের কাছে আসছি। ততক্ষণ তোমরা এটাকে প্র্যাকটিস করো, যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অন্যের কাছে এই চ্যানেলটাকে তোমাদের বন্ধু বান্ধব যা কিছু আছে সবাই কিন্তু ছড়িয়েও দেবে। আজকে এই পর্যন্ত, এরপর আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।